বিধানসভা ভোটের মুখে একাধিক কর্মসূচিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্তে নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিলোনিয়া সফরে যান। এদিন বিলোনিয়ায় বিজেপির দক্ষিণ ত্রিপুরা জেলা কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। এদিনই বিলোনিয়া মহকুমা হাসপাতালও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের মুখে একাধিক কর্মসূচিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্তে নানা কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কোথাও সরকারি অনুষ্ঠান, কোথাও আবার দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া। মুখ্যমন্ত্রীর এই ব্যস্ত কর্মসূচিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিলোনিয়া সফরে যান। এদিন বিলোনিয়ায় বিজেপির দক্ষিণ ত্রিপুরা জেলা কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়ক শঙ্কর রায় ও প্রমোদ রিয়াং, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। যে কোনো বিষয়ে আমরা যেটা বলি যে সমাজের যতক্ষণ ধরে উন্নয়ন না হবে ততক্ষণ ধরে আমাদের রাজনীতির কোনো লাভ নেই। তো এই কেন্দ্র থেকে আজকে দক্ষিণ জেলার সমস্ত জায়গায় সমাজের যে উত্তোলন আমরা চাই, তাদের আর্থসামাজিক উন্নয়ন হোক, সেই বিষয়ে এখান থেকে আলোচনা হবে। বন্ধুগণ, আমরা জানি ভারতীয় জনতা পার্টি আমরা সেবাই আমাদের ধর্ম এবং আমাদের সংগঠন, সেই দিশায় আমরা কাজ করি। আমরা কোভিডের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যখন আহ্বান করলেন যে জনতা কারফিউর জন্য, উনি যখন আহ্বান করলেন আমরা সবাই কিন্তু সেটা করেছি। আর বিরোধী দল থেকে অনেকে অনেক কথা বলেছেন যে উনি কাশি ঘণ্টা বাজানোর জন্য বলেছেন, যারা ফ্রন্ট রানার ডাক্তার থেকে আরম্ভ করে প্যারামেডিক্স থেকে আরম্ভ করে যাদেরকে উৎসাহিত করার জন্য উনি আহ্বান করেছিলেন, অনেকে অনেক ধরনের কথা বলেছিলেন। এদিনই বিলোনিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের পরিষেবা থেকে পরিকাঠামো যাবতীয় বিষয়ে দিন খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন হাসপাতালের চিকিৎসক থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে। হাসপাতাল পরিদর্শন নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী এই হাসপাতাল নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আরো বেশি করে মনে হয় অ্যাড্রেস করা প্রয়োজন, স্বাস্থ্য পরিষেবা আরো বেশি অ্যাড্রেস করা প্রয়োজন। প্রধানমন্ত্রীজিও বলছেন যে স্বাস্থ্য পরিষেবা আগে, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে ইএসআই হসপিটাল এখানে 100 বেডের একটা হসপিটালের জন্য অনুমোদন দিয়েছে। মাননীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে। তো সব দিক দিয়ে একটা সব দিকে আমরা দেখছি উন্নয়ন। স্বাস্থ্য পরিষেবার তো প্রথম, কৃষি এবং এডুকেশন, তিনটা বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। খেলাধুলাতে আমরা ভালো নজর দিচ্ছি, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়। হাসপাতাল সংক্রান্ত কিছু বিষয়ে মুখ্যমন্ত্রীকে এদিন অবগত করেন দক্ষিণ ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস। এদিন এই হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বয়স্কদের স্বাস্থ্য সেবা কার্যক্রমের অধীনে বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। বিলোনিয়া থেকে অভিজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল।